Old Town meeting, isn't it? Yeah, thank you. আচ্ছা লাস্ট একটা তো কি আছে হ্যাঁ কি বলছিলাম বি প্রপোর্শনাল টু এ কিউব তাহলে বি প্রপোর্শনাল টু চিহ্ন হচ্ছে এ কিউব এবার কি বলছে এ বৃদ্ধি হয় 2:3 অনুপাতে এটার মানেটাকে ভালো করে বুঝে নিন তাহলে এর বৃদ্ধি হয় মানে এ এখন কত আছে এ আছে এবার সেটা বাড়বে বেড়ে কত হবে মনে করলাম এ ওয়ান ঠিক আছে আমি পরে লিখে বোঝাচ্ছি আগে এটা বলে দিই তাহলে কত হলো এ ওয়ান তার মানে যদি পরে বেড়ে এ ওয়ান হয় তাহলে জিনিসটা কি বলেছে এ ইস টু এ ওয়ান এটা কত বলেছে এটা বলেছে 2:3 তাহলে এ বাই এ ওয়ানটা কত হচ্ছে 2/3 তাহলে এ ওয়ানটা কত হচ্ছে কোনো কোনো গুণ করে নিই আমরা থ্রি এ ইকুয়াল টু 2a তাহলে এ ওয়ানটা হচ্ছে 3a বাই ঠিক আছে 3/2a এবার 3/2 এটা এখানে বসিয়ে আমরা বাকি অঙ্কটা করবো বলছে বি এর বৃদ্ধি কি অনুপাত হবে মানে নতুন যে বি আসবে সেটাকে আমরা বি ওয়ান ধরে করে নেবো ঠিক আছে করতে থাকি লিখে লিখে যেভাবে পরীক্ষা লিখে করতে হবে খুব ভালো অঙ্ক তাই এটা ইম্পর্টেন্ট ভীষণ ইম্পর্টেন্ট করি আচ্ছা তাহলে প্রথমে যেটা পরীক্ষাতে এরকম লিখে যাবে না লিখে করতে হবে এটা মুছে দিই তোমরা আচ্ছা ওইটা থাক আচ্ছা এটা তাহলে এখান থেকে বাদ দেবো বানা সুতরাং বি ইকুয়াল টু তাহলে কি হবে কে ওয়ান এ কিউ যেখানে এখানে হবো আমরা যেখানে কে ওয়ান অশূন্য বেদ হবো অশূন্য ভেদ দেব ঠিক আছে আচ্ছা এটাকে 1 নম্বর দিয়ে থাক যেমন কে ওয়ান আচ্ছা এবার যেটা বলেছিলাম এ এর বৃদ্ধি হয় 2:3 অনুপাতে আমি প্রথমে ধরি মনে করি যেটা বাড়বে সেটাকে ধরবো কে ওয়ান মনে করি এর বৃদ্ধি হয় 2:3 অনুপাতে মনে করি এর মান বৃদ্ধি পেয়ে এর মান বৃদ্ধি পেয়ে এ ওয়ান হয়েছে সুতরাং তাহলে সুতরাং বা প্রশ্ন অনুসারে তাহলে কি আছে এ ইস টু এ ওয়ান সেটা কত হবে 2:3 তাহলে বাদই আমরা এ বাই এ ওয়ান হচ্ছে আমার 2/3 গুণ করলে বা ঘুরিয়ে লিখি ঠিক আছে হয়ে গেল এবার বাকি পার্টটা কি বলছে এবার আচ্ছা তাহলে এখানে এবার বসাতে হবে এই জায়গাটা আমাদের রয়েছিল ওকে বি এর বৃদ্ধির মানটা চেয়েছে তাহলে বিটা কত হচ্ছে সেটা দেখবো তাহলে আগে কত আছে বি এখন কত হবে তাহলে বি ওয়ান হয়ে যাবে কেন কারণ যদি এটা বৃদ্ধি যদি এ ওয়ান ধরি তাহলে বিটা বৃদ্ধি তাহলে এখানে মনে করি সঙ্গে আরেকটা লাইন যোগ করে দিই এবং বি এর মান বৃদ্ধি পেয়ে বি ওয়ান হয় বা হয়েছে ঠিক আছে
তাহলে এই সাইডে করি নিচে না গিয়ে আমি নিচে এখানটা করে দিচ্ছি এখানটা করে দিচ্ছি আচ্ছা মানে এর পরের পার্টটা এইখানে আচ্ছা তাহলে এবার যখন যখন তাহলে কি হবে এর মানটা কি হবে এখন এর মানটা হচ্ছে আমি এটা বসাবো যখন a equal to a1 তখন b equal to কি হবে তাহলে এটা বেড়ে কি হয়েছে a1 হয়েছে বিটা বেড়ে তাহলে কি হবে সেম সময় b1 হবে ঠিক আছে সুতরাং তাহলে এক নং থেকে পাই ঠিক আছে এক নং থেকে পাই তাহলে এখানটা বসাও b এর জায়গায় b1 বসাই a1 এর জায়গায় কি বসাবো a1 এবার a1 এর মানটা বসাবো ঠিক আছে একটু তুলে নি জায়গা আমাদের হচ্ছে না ঠিক মতন কিউব আছে তিনের কিউব কত 27 একবারে করি আমরা 27 বাই 8 k1 এবার আমার কি বলেছিল প্রশ্ন দেখি একটু ছোট করে নিচ্ছি আমরা নবাই বলেছে বি এর বৃদ্ধি কতটা হবে বি এর বৃদ্ধির অনুপাত মানে এই গত এখানটা আমরা কি ছিল এর বৃদ্ধির অনুপাত মানে কি লিখেছিলাম এ ইজ টু এ ওয়ান এটা ছিল আমার টু ইজ টু থ্রি তাহলে বি এর বৃদ্ধির অনুপাত মানে কি জানতে চাইছে তাহলে নিশ্চয়ই বি ইজ টু বি ওয়ান জানতে চাইছে বুঝে গেল কারণ মানে বি ওয়ান ধরেছি ঠিক আছে ওকে বুঝে গেছি নিশ্চয়ই এর বৃদ্ধি অনুপাত যদি 2:3 হয় তার মানে a to a1 টা হচ্ছে 2:3 তাহলে b এর বৃদ্ধির অনুপাত মানে b to b1 মানে b আগেরটা আর নতুন যেটা হচ্ছে b1 তার অনুপাতটা জানতে চাইছে ওকে তাহলে b to b1 বা এটা মানে আমরা জানি এটা মানে হচ্ছে b / b1 সেটা বের করলেও হবে ওকে তাহলে b / b1 টা বের করি তাহলে এখানে বের করি সুতরাং b / b1 টা বের করে নিচ্ছি বিটা কত বিটা হচ্ছে আমার প্রশ্নে যাই এখানে এরকম বি হচ্ছে আমার কে ওয়ান ইকু কে ওয়ান ইকু ঠিক আছে এখান থেকে দেখো এই জায়গাটা কে ওয়ান ইকু তাহলে এখানে আমি লিখবো কে ওয়ান ইকু আর বি ওয়ানটা কত বি ওয়ান হচ্ছে এটা সেটা কত 27 বাই 8 কে ওয়ান একটু মন দিয়ে দেখলেই বুঝতে পারবো যেখানে আমার এ কিউব কেটে যাচ্ছে কে ওয়ান কে ওয়ান কেটে যাচ্ছে আটটা নিচে আছে উপরে উঠবে তাহলে জিনিসটা আমার কি দাঁড়াবে জিনিসটা আমার দাঁড়াবে হচ্ছে 8/27 এই দিকটা কি হবে b/b1 সুতরাং b/b1 সেটা হচ্ছে 8:27 ঠিক আছে তাহলে উত্তর লিখতে চাইলে উত্তর লিখতে পারি প্রশ্ন কি ছিল বি এর বৃদ্ধি কি অনুপাতে হয় তাই তো তাহলে লিখবো বি এর বৃদ্ধি হয় ঠিক এখানে যেভাবে লেখা আছে ওইভাবে লিখবো এখানটায় বি এর বৃদ্ধি হয় তাহলে এখানে বি এর বৃদ্ধি হয় কত আমার 8:27 তাহলে লিখবো আমি এখানে বি এর বৃদ্ধি হয় 8:27 অনুপাতে ঠিক আছে ঠিক আছে এবার তো দেখে নাও দেখে নাও বুঝতে পারছো কিনা ঠিক আছে দেখে নাও কোথাও বুঝতে অসুবিধা হবে না একটু ওটা প্রথমে এইটা এইটা
তারপরে এইটা তবে এইখানে শেষ হচ্ছে ওকে ঠিক আছে থাক তাহলে Thank you.